আসসালামু আলাইকুম। আজকে 4 আগস্ট, যে সময় আপনাদের সঙ্গে আলাপ করছি, কন্টেন্টটা বানাচ্ছি, সারা দেশে প্রায় 32 জন সংঘর্ষে নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। দেশের পরিস্থিতি খুবই খুবই নাজুক অবস্থায় আছে। সরকার এবং ছাত্র দুটি পক্ষ হয়ে গেছে, সরকারের সঙ্গে শুধু সরকার আর সরকার দলীয় লোকজন আছেন, আর ছাত্রদের সঙ্গে যোগ হয়েছে সমস্ত পেশার মানুষজন, যোগ হয়েছে সমস্ত বিপক্ষীয় রাজনৈতিক দলের মানুষজন। সেই সঙ্গে সেনাবাহিনীও কিন্তু ছাত্রদের পক্ষে একাংশ, অর্থাৎ সেনাবাহিনী প্রয়োজনে দেশের জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এখন কি হবে? গণভবন ঘেরাওয়ের ডাক এসেছে, লং মার্চ শুরু হয়েছে, ঢাকা লং মার্চ। আবার কি এই ইন্টারনেট বন্ধ হয়ে যাবে? আজকে সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে, 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এবং আমি যেহেতু এন্টারটেনমেন্ট বেসড কন্টেন্ট বানাই, সেহেতু আমি আমার জনরার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রাফসান্দা ছোট ভাই টিএসসিতে গিয়েছিল এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, যেহেতু সে দেরি করে গিয়েছে তাই তাকে সাধুবাদ জানায়নি, তাকে গ্রহণ করায়নি, বরং তাকে ফেরত পাঠানো হয়েছে আন্দোলন অবস্থান থেকে। সেই ব্যাপারটা সালমান মুক্তাদির খুব ভালোভাবে নেয়নি। সালমান মুক্তাদির ভাষ্য, যখন সবাই একাত্ম হওয়ার ডাক দিছে, যখন সবাইকে একসাথে আন্দোলনে নামার ডাক দিয়েছে, সেখানে কেন রাফসানদার ছোট ভাইকে গ্রহণ করা হচ্ছে না? তাহলে এই একাত্মবাদের ডাক কেন দেওয়া হলো? হ্যাঁ, এটা ঠিক, রাফসানদার ছোট ভাইও তার বিবৃতিতে জানিয়েছে যে সে দেরি করে এসছে, এটা ঠিক। ছাত্রদের অবস্থানে সে থাকলে সেও একই কাজ করত, এটাও ঠিক, এবং সে দেরি করে আসার জন্য অনুশোচনা বোধ করছেন, এবং সে আবারও আন্দোলনে আসতে চান, কারণ এই দেশ তার, এই দেশ তার ঘর, তার বাড়ি। এরকম একটি বিবৃতি রাফসানদার ছোট ভাইও দিয়েছে। সেই সঙ্গে সালমান মুক্তাদির আমাদের রিয়াজ, ফেরদৌস এবং সাকিব আল হাসানকে টোকাই বলে সম্বোধন করেছে। সালমান মুক্তাদির জানিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে এরা দেশকে বিক্রি করে দিয়ে এখনো দেশের মধ্যে এরা কি করে থাকে, এরা দেশের একটা ক্রুশিয়াল টাইমে তারা দেশের প্রয়োজনে আসছে না। এরা যখন বিবৃতি দিচ্ছিল ক্যামেরার সামনে, তখন অন্যরা কি করছিল? এই ধরনের অনেক কথা সালমান মুক্তাদির বলেছেন তাদেরকে নিয়ে। তো ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সারাদিন দেখা গেছে যে শিল্পীদের মধ্যেই একটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে। কিছু শিল্পী আগে থেকে ছিলেন, কিছু শিল্পী পরে যোগ হয়েছে। যেমন ব্যান্ড শিল্পীরা যখন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একত্রিত হয়েছে, তখন তাদেরকেও এই একই প্রশ্ন করা হয়েছে, এতদিন তারা কোথায় ছিলেন? এটা ঠিক যে এতদিন আন্দোলনে আসবে কি আসবে না, কিছু বলবে কি বলবে না, এরকম একটা দোলাচলে সবাই ছিল, সমস্ত শ্রেণী পেশার মানুষ ছিল। কিন্তু ধীরে ধীরে যখন এক এক করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সংহতি প্রকাশ করা শুরু করেছে, ঠিক তখন থেকে শিল্পী সমাজ, অভিনয় শিল্পী বা ব্যান্ড শিল্পী বা ইনফ্লুয়েন্সাররা, যারা যারা আগে থেকে সংহতি প্রকাশ করে নাই আন্দোলনে আসে নাই, তারাও আর চুপ থাকতে পারেনি, তারাও এসে আন্দোলনে যোগ হয়েছে। একটা চরম, একটা খারাপ সময়ে পার করছে বাংলাদেশ। এই সময়ে, এই পরিস্থিতিতে কে বাংলাদেশকে একটি সুন্দর সমাধানের পথ দেখাতে পারে, তাকেই হয়তো খোঁজা হচ্ছে। সাবি একটা কন্টেন্ট করেছে দ্রগবাকে নিয়ে, আইভরি কোস্টের খেলোয়াড়। আইভরি কোস্টে এরকম একটা ঝামেলা হয়েছিল, আইভরি কোস্টে গৃহযুদ্ধ লেগে গিয়েছে,
তো সেই সময়ে আইভরি কোস্ট বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল এবং বিশ্বকাপে একটা ম্যাচও জিতেছিল। সেই ম্যাচ জেতার পরে দ্রগবা ডাক দিয়েছিল এই যুদ্ধ বিরতির এবং শান্তি অস্ত্র নামিয়ে রাখার। দ্রগবার ডাকে আইভরি কোস্টের সেই গৃহযুদ্ধ এক বছর পর্যন্ত বন্ধ ছিল। এরপর আবার শুরু হয়েছিল, আবারও সেই দ্রগবা এসে একটা প্রীতি ম্যাচের আয়োজন করে, যে প্রীতি ম্যাচের মাধ্যমে আবারও গৃহযুদ্ধটা কিছুটা স্থগিত হয়। বাংলাদেশে কি এরকম কোনো দিকপাল আছে এই মুহূর্তে যার আমন্ত্রণে, যার কথায় সব কিছু ঠান্ডা হয়ে যাবে? বাংলাদেশে এমন কোনো দিকপাল কি আসবে এই মুহূর্তে যে সবাইকে নিয়ে বসবে, বসে একটা সুন্দর সমাধান দিবে? কে হতে পারে সেই দিকপাল? সমস্ত বাঙালি সঙ্গে সমস্ত বিশ্ববাসী এখন তাকিয়ে আছে সেই দিকপালের দিকে। কে সেই দিকপাল যে এসে এই সমস্ত পরিবেশটা শান্ত করে দিবে? নাকি শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছে তার পুনরাবৃত্তি হতে চলেছে বাংলাদেশে? দর্শক, আপনাদের মতামত জানার জন্যে কমেন্ট বক্সে অপেক্ষা করব। আপনারা কে কি ভাবছেন? সারা দেশে ক্যামেরা যখন যেখানে তাক করা হচ্ছে সবার একটাই দাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছে সবাই। ওদিকে শেখ হাসিনাও এক বিবৃতিতে বলেছেন তিনি পদত্যাগ কেন করবেন, তিনি তো ক্ষমতায় এসেছেন আরামায়েশ করবার জন্য নয়, তিনি দেশের উন্নয়নের জন্য এসেছেন। এক পক্ষ চাইছেন শেখ হাসিনা পদত্যাগ করুক, শেখ হাসিনা প্রশ্ন পাল্টা প্রশ্ন ছুড়েছেন তিনি কেন পদত্যাগ করবেন। শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত লোকজন, কর্মকর্তা পুরো বিষয়টাকে যেভাবে বিবৃতি দিচ্ছেন ক্যামেরার সামনে ঠিক উল্টোটা বলছেন ছাত্র সমাজ বা ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত বা সবাই সবাই সেই বিবৃতি সাদরে গ্রহণ করতে পারছে না, কোথাও যেন একটা গ্যাপ রয়ে গেছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কে দূর করবে? কে আসবে? কোন দিকপাল আসবেন যে দিকপাল এসে এই দূরত্বটা ঘুচিয়ে দেবে? দর্শক, আপনারা কি মনে করছেন এই সিচুয়েশনে এই মুহূর্তে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে?